রানাঘাটের পদ্মে কাঁটা জগন্নাথ, একই কেন্দ্রে একই নামে দুই প্রার্থী। বিজেপির অভিযোগ, তৃণমূল দ্বিতীয় জগন্নাথকে আসরে নামিয়েছে। বিজেপির অভিযোগ, পাত্তা দিতে চাইছে না তৃণমূল। লোকসভা নির্বাচনে একই নামে দুই প্রার্থী, তাতেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী, কারণ তার নামেই এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্দল প্রার্থী, তার নামও জগন্নাথ সরকার। এদিকে ওই নির্দল প্রার্থীর নামও জগন্নাথ সরকার, তিনি অখিল ভারত হিন্দু মহাসভা থেকে নির্দল প্রার্থী হয়েছেন। নির্দল প্রার্থী হতেই বিজেপির হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ, বিজেপির হুমকি ও চাপের কারণে ঘরছাড়া রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার। তিনি আত্মগোপন করে আছেন, গোপন ডেরা থেকে সংবাদ মাধ্যমকে তিনি জানান এবার ভোটে তিনি লড়ছেন, একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে লড়াই করছেন তিনি। রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার জানান, হিন্দুত্ববাদী সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন 20 বছর, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবারই প্রথম। একই সাথে তার দাবি, বিজেপির প্রার্থী হয়েছেন যিনি সেই জগন্নাথ সরকার আদতে হিন্দুত্বের কথা বলে হিন্দুত্বের সাথেই প্রতারণা করছেন। বিজেপির জগন্নাথই তার মূল প্রতিদ্বন্দ্বী বলেও দাবি করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ির বাইরে কাটাচ্ছেন। তার কথায়, বিজেপির হুমকি এবং নানা চাপের কারণে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে, তবে তার সংগঠনের লোকেরা প্রচারের কাজ চালাচ্ছেন। অখিল ভারত হিন্দু মহাসভার থেকে দাঁড়িয়েছি, আমি এই সংগঠন আজ থেকে 20 বছর আগের থেকে করি। ওনারা কি আপনাকে প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। চক্রবাণী মহারাজ আমাকে সামনে রেখে আশীর্বাদ দিয়েছে, তাই আমি লড়ছি। আপনি বাড়ির বাইরে কেন রয়েছেন? আমি একটা আতঙ্কায় আছি। কিসের আতঙ্ক? আতঙ্ক সব পার্টির লোকজন সব আছে, এইসব বিজেপির কর্মীরা আছে, তাদের একটু ভয়ে আতঙ্কে আছি, তাই বাড়ির বাইরে আমি আছি। শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকার আদতে একটি সবজির দোকানের কর্মী। রাজনীতির সাথে পাচে না থাকা বছর 57-এর এই লোকটি এবারই প্রথম নির্বাচনের ময়দানে, তাও লোকসভার মতো বড় মাঠে। ঘটনাচক্রে রানাঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর নামও জগন্নাথ সরকার, তিনিও শান্তিপুর ব্লকেরই বাসিন্দা। আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আড়পাড়ায় বাড়ি তার। বিজেপির দাবি, মানুষকে বিভ্রান্ত করতেই তৃণমূল একই নামে অন্য লোককে আসরে নামিয়েছে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, এটা তৃণমূলের নোংরা রাজনীতি, তবে এতে কাজ হবে না। তৃণমূলের এটাও একটা নোংরা খেলা। সে তৃণমূলের সমর্থক, তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট, সেম নামে যদি দাঁড়ায় তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায়, তার জন্য এ এক নতুন নোংরামি খেলা। কিন্তু এতে কাজ হবে না। যারা সচেতন তারা সকলেই জানে এমপি জগন্নাথ সরকার তার প্রতীক হচ্ছে পদ্ম ফুল, তাই সেটা 2 নম্বরে আছে, তাই পদ্ম ফুল চিহ্নেই সবাই ভোট দেয় মোদিজির প্রতীক। সারা ভারতবর্ষের নেতা মোদিজি প্রতীক হচ্ছে পদ্ম ফুল, তাই এবার জনতা রানাঘাটবাসী সকলে পদ্ম ফুলেই ছাপ মারবে, নাম দিয়ে কিছু এসে যায় না। যদিও বিজেপি প্রার্থীর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামে হতে পারে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি। উনি এখন অভিযোগ করছেন যে কোন একজন, আমি জানি না কে, নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না, 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।